কাজা থাকে তাহলে কাফফারা ধরে ছেলের উপরে, কিন্তু ছেলে স্বীকার করা সে তো আদায় করেনি, করণীয় কি? ভাই জিজ্ঞেস করেছেন যে আমাদের দেশের লোক মারা গেলে কিছুদিনের নামাজ টামাজ হয়তো অসুস্থ অবস্থায় পড়তে পারেনি কি পড়ায়নি, ছাড়িয়ে দেওয়া অবহেলা করে, ও অসুস্থ আছে অথচ মুখ আছে, আর তারপরে তখন মারা যাওয়ার পরে হুজুরদের একটা ইনকামের রাস্তা খুলে যায়, সেটা হচ্ছে নামাজের কাফফারা ধরতে হবে। এটা হচ্ছে সামাজিক ইনকাম বা হুজুরদের একটা ইনকাম, সামাজিক ইনকাম যে একটা সমাজের কিছু আয় ইনকাম হয়ে গেল, সামাজিক কাজে লাগবে, আর হুজুরদের পকেটে কিছু ঢুকবে, মোল্লা মাতবরদের কিছু পকেটে ঢুকবে, এই জন্য এই প্রথাটি চালু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে এই রকমের কাজ আর কোনো প্রমাণ নেই। কাজা শুনেন ভালো করে, কাজা চলবে দুটি ক্ষেত্রে, শুধু তিন নম্বর কোনো ক্ষেত্রে কাজা চলবে না। মান্নামান সলাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারা, কেউ যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যায়, ঘুম ভাঙেনি, আও নাসিয়া অথবা নামাজের সময় ভুলে গেছেন, নামাজ পড়তে ভুলে গেছেন, বেখেয়াল হয়ে গেছেন, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারা, যখন ঘুম ভাঙবে তখনই যেন নামাজ পড়ে নাই, ভুলে গেছিল যখন স্মরণ হবে তখনই যেন নামাজটা পড়ে নাই, সূর্য উঠে গেছে হয়তো অনিচ্ছাকৃত, অ্যালার্ম লাগিয়ে রেখেছিলেন, চেষ্টা ছিল উঠতে পারেন নাই, সূর্য উঠে গেছে, ফজর নামাজের রক্ত চলে গেছে, যখনই জাগবেন তখনই নামাজ পড়ে নেবেন, এটা হচ্ছে কাজা। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই তার ওয়াক্ত, লা কাফফারাতা লাহু ইল্লা যালিক, এর আর কোনো কাফফারা নাই। তাহলে বোঝা গেল যে নামাজের পয়সা দিয়ে কাফফারা নেই, হাদিসের অংশটা মনে রাখেন, লা কাফফারাতা লাহু ইল্লা যালিক, এর আর কোনো কাফফারা নেই, নামাজের কাফফারা পয়সা দিয়ে চলবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি বুঝতে পারলেন? একটা ওয়াক্তের চার রাকাত দুই রাকাত নামাজের মূল্য কত, মোল্লারা কত ধরে আমাদের দেশে একটা ওয়াক্ত পড়তে পারেন, কত ধরে কারো জানা আছে? হ্যাঁ, কারো জানা আছে? ধরেন 10,000, ধরেন বেশি করে ধরলাম 10,000 টাকা ধরলাম। হ্যাঁ, একটা ওয়াক্তের যদি ফজরের নামাজের কাফফারা কত, উদাহরণস্বরূপ 10,000 টাকা। আমি বলছি শুনেন, যদি আসমান জমিনের সমস্ত সম্পদ নামাজের বিনিময়ে আল্লাহকে কিয়ামতের দিয়ে দেন, আল্লাহ নামাজ পড়তে পারিনি, আর কিয়ামতের দিন আপনার কাছে এত ধন সম্পদ আছে যে দিয়ে দিলেন আপনি, অথবা কোন রাজা ধীরাজা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলছে যে পুঁজিপতি নামাজ আমি পড়তে পারবো না, বাকি নামাজের বিনিময়ে কত টাকা লাগবে বলেন, আমার গোটা দেশের রাজত্ব দিয়ে দেবো, রাজত্ব দিয়ে দেবো, এক এক অক্তের জন্য ১ কোটি টাকা করে, ১ কোটি ডলার করে দেবো, তারপর কোনোদিন ক্ষমা হবে না, কোনোদিন মাফ হবে, নামাজের কোনো বিকল্প নেই, নামাজ পড়তে হবে। যদি ইচ্ছা করে কেউ নামাজ ছেড়ে থাকে, অতীত হয়ে গেছে আর করার কিছু নেই, তওবা করে ফিরে আসতে হবে, আর বেশি বেশি সুন্নত নফল পড়তে হবে, তাহাজ্জুদ পড়েন, সলাতুল জোহা পড়েন, ঘাটতি পূরণ হবে, হাদিসে আছে কি দিয়ে, ফরজ নামাজের ঘাটতি পূরণ হবে সুন্নত নফল দিয়ে, কিন্তু নামাজ পয়সা দিয়ে ঘাটতি পূরণ হবে এই রকম কথা মানুষের মন গড়া, সেটা ইসলাম না। পয়সা খরচ হলো আক্ষেপ হবে, কোনো নেকিও হবে না, কাফফারা হবে না। মনে রাখবেন, যদি হুঁশ থাকে আপনার ওই অসুস্থ ব্যক্তির, তাহলে সচেতন করে ওকে তয়াম্মুম করিয়ে দেবেন, উযু না করতে পারে নামাজটা পড়িয়ে দেবেন, যে নামাজটা পড়েন, দাঁড়িয়ে পারবে না বসে পড়ুক, বসে পারবে না শুয়ে শুয়ে পড়ুক, চোখের ইশারায় পড়ুক, কিন্তু নামাজ পড়তে হবে। যখন বেহুঁশে এক মাস কুমাতে, আজকে একজন লোকের কথা শুনলাম, দাম্মামে থাকতো, কুমাতে 2 বছর ধরে আছে, কুমাতে 2 বছর ধরে আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানা মিম্মা আবতালাহু বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসিমিন মান খালাকা তাফযিলা, 2 বছর ধরে, আর তাকে ব্যক্তিগত চিনি, এক মসজিদে ইমামতি করতো, ভারতীয় লোক। হ্যাঁ, কথা বুঝতে পারছেন, আর এর বেশি নাম বলছি না, দাম্মামে। তো কথা হচ্ছে যে সে কুমাতে 2 বছর ধরে আছে, তারপরে ধরেন মারা গেল, হ্যাঁ, সেই 2 বছর কেন, 5 বছর 10 বছর যদি বেহুশে এরকম থাকে, রফিয়াল কালামান সালা, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আল্লাহ ধরবেন না যে তুই 2 বছর নামাজ পড়িসনি, ওর কাফফারা কোথায়? কোনো কাফফারা নেই। হুঁশ থাকলে নামাজ পড়াইতে হবে, আর হুঁশ না থাকলে কোনো নামাজ নেই, আর কোনো রোজা নেই, কোনো ইবাদত নেই, আল্লাহ মাফ করে দেবেন। জি, আচ্ছা।